আজকে আমরা জিএনএস3-তে খুব সিম্পল একটা নেটওয়ার্ক তৈরি করে দেখব। তো আমি জিএনএস3 ওপেন করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট বলে একটা অপশন এসেছে অন করার সাথে সাথেই। তো এখানে একটা নেম দিয়ে নিব, তো আমি নাম দিলাম জাস্ট প্রজেক্ট 1, ওকে করলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা সুইচ নিয়ে নিব এবং 3টা PC নিব। এখানে দেখতে পাচ্ছেন রাউটার, সুইচ, এন্ড ডিভাইস লাইক PC, এগুলো নেওয়ার জন্য কিছু অপশনস রয়েছে। তো আমি ফার্স্টেই কিছু PC নিয়ে নিব, মানে ভার্চুয়াল PC নিচ্ছি আমরা। সাপোজ 3টা PC নিয়ে নিলাম আমি, ওকে। সো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা সুইচ নিয়ে নিব। এখানে আমি ইথারনেট সুইচ নিচ্ছি। এখন কথা হচ্ছে যে সুইচের সাথে PC 3টাকে কানেক্ট করার জন্য আমার কানেক্টিং ওয়্যার লাগবে। সো আমি যখন PC 1-এ দেখছি এখানে শুধুমাত্র ইথারনেট পোর্ট আছে একটা, এই ইথারনেট পোর্টে সিলেক্ট করে দিলাম এবং সুইচে 8টা পোর্ট আছে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তো আমি 0-তে একটা PC কানেক্ট করলাম, দেন PC 2-এর ইথারনেট 0-র সাথে। এখানে যখন আমি 0 নিতে যাব আমাকে দেখাবে যেটা অকুপাইড, বিকজ এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। সো আমি অন্য একটা পোর্টে কেবলটা কানেক্ট করে দিব। দেন আমি PC 3-তে যাব, এটা ইথারনেট কেবলের সাথে সেম ওয়েতে। এখানে ইথারনেট 2 যে কোনো নিতে পারি, এখানে ইথারনেট 2টা নিয়ে নিচ্ছি, ওকে। সো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে রেড মার্ক দেখাচ্ছে, দ্যাট মিনস এটা এখনও রেডি না। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে PC গুলো স্টার্ট করে দেবো একটা একটা করে, ঠিক আছে। সো PC গুলো স্টার্ট করে দিচ্ছি এবং নোটগুলো গ্রিন হয়ে যাচ্ছে এখন। দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার তো প্রত্যেকটা PC-র জন্য IP অ্যাড্রেস লাগবে, তো আমি শুরুতেই খসড়া করে নোটস লিখে নিচ্ছি যে আমি কোন PC-কে কোন IP অ্যাড্রেস দিব। ফর এক্সাম্পল 192.168.1.1, দেন PC 2-এর জন্য এরকম একটা IP অ্যাড্রেস নিয়ে নিব, অবশ্যই সেম ক্লাসের IP অ্যাড্রেস নিব, 192.168.1.2। দেন PC 3-এর জন্য একইভাবে 192.168.1.3। সো এটা কিন্তু জাস্ট কমেন্ট, এমন না যে কনফিগারেশন হয়ে গেছে। কনফিগার করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি PC-তে রাইট ক্লিক করে কনসোলে যাব এবং এখানে IP অ্যাড্রেস কনফিগার করব। সো IP অ্যাড্রেস কনফিগার করার জন্য আমি লিখব IP, দেন IP অ্যাড্রেসটা লিখব। আমি আগেই সিলেক্ট ডিসাইড করে রেখেছি যে আমার IP অ্যাড্রেস কী হবে। সো আমি IP অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি 192.168.1.1, এবং তার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে মাস্কটা দিয়ে দিব। সো 255.255.255.0 দিয়ে দিলাম। এখন দেখবে যে এই অ্যাড্রেসটা অন্য কোনো PC-কে দিয়ে দেওয়া হয়েছে কি না। সো যখন দেখলো যে না দিয়ে দেওয়া হয়নি, তখন PC 1-কে এই IP অ্যাড্রেসটা দিয়ে এই IP অ্যাড্রেসটা সেট করে দিচ্ছে। সো আমি যদি তারপরও শিওর হতে চাই যে আসলে কি IP অ্যাড্রেসটা সেট হয়েছে কি না, তাহলে আমি শো ক্লিক করলে এখানে IP অ্যাড্রেসটা দেখাবে, ওকে। সো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে PC 2-তে যাব, সেম ওয়েতে রাইট ক্লিক করে কনসোলে যাব এবং IP অ্যাড্রেসটা এখানেও দিয়ে দিব, 192.168.1.2 এবং মাস্ক হচ্ছে 255.255.255.0। সো এটা ওকে। দেন আমি PC 3-তে যাব, PC 3-এর কনসোলে গিয়ে PC 3-এর জন্য IP অ্যাড্রেস দিয়ে দিব, 192.168.1.3 255.255.255.0, ওকে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে সুইচকে কনফিগার করার কোনো দরকার নেই, একটা নেটওয়ার্কের মধ্যে PC গুলো সুইচের সাথে কানেক্ট করে দিলে হয়, PC কনফিগারেশনটাই দরকার। এখন আমি দেখবো যে আমি PC 1-থেকে কোনো একটা ডাটা PC 2-তে বা PC 3-তে পাঠাতে পারি কিনা, বা সেম ওয়েতে PC 2-থেকে কোনো একটা ডাটা PC 1 বা PC
থ্রিতে পাঠাতে পারি কিনা। তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি ডাটাটা পিং করব, যেরকম এটা হচ্ছে পিসি থ্রির কনসোল, পিসি থ্রি থেকে আমি পিসি টুতে ডাটা পাঠাতে চাই। সো আমি যেটা লিখব সেটা হচ্ছে পিং, তারপরে হচ্ছে যেখানে পাঠাতে চাই সেইটার আইপি অ্যাড্রেস। সো আমি পিসি ওয়ানে পাঠাতে চাই, পিসি ওয়ানের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1। সো 48 বাইট ডাটা যাচ্ছে এবং ডাটাগুলো আসলে সাকসেসফুলি গিয়েছে। এখন যদি আমি এরকম হতো যে আমি একটা ইনভ্যালিড অ্যাড্রেসে বা এমন একটা অ্যাড্রেস এখানে পিং করলাম যে অ্যাড্রেসটা আসলে আমার নেটওয়ার্কে নাই, যে অ্যাড্রেসে কোনো পিসি আমার নেটওয়ার্কে নাই, তাহলে কী হয় আমি একটু দেখাই। 192.168.1.5 এই যে হোস্ট ইজ নট রিচেবল, দ্যাট মিনস এই অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের মধ্যে নাই, ঠিক আছে। সো একইভাবে আমি যদি অন্য একটা পিসি টু এর কনসোলে আসলাম এবং এখান থেকে আমি যদি পিসি থ্রিকে কোনো চেক করতে যাই যে হ্যাঁ এটার কানেকশনটা ঠিকঠাক হয়েছে কি না, তাহলে আমি একটা ডেমো ডাটা পাঠাবো এবং পিং করবো 168.1.1 পিসি টুতে যদি দিই আমি, তাহলে এই যে ও সরি, এটা পিসি টু থেকে পিসি টুতে হয়েছে। সো একই অ্যাড্রেস থেকে একই অ্যাড্রেস অবশ্যই হবে। সো আমি এটা দিব হচ্ছে 3 অথবা 1, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ডাটাটা পারফেক্টলি গিয়েছে। সো এ পর্যন্তই, থ্যাংক ইউ।